তুমি কি হলো নাই তরিক ভাই, গ্রামে তো সর্বনাশ হয়ে যাইতেছে। কি কও, কি হয়েছে? আরে কি বলি তরিক ভাই, গ্রামে কি আগুন লাগছে? না, কেউ কি মারা গেছে? আরে না, আরে তো খোলা করো না কে। আরে গ্রামের যুব সমাজ তো ধ্বংস হয়ে যাইতেছে। কি সর্বনাশ কথা কোনে, কেবা করা ধ্বংস হইতেছে? আরে তুমি হলো নাই, গ্রামে নাকি আবার যাত্রা হইব। কি কও, যাত্রা হইব? এ কথা আগে কব না, এটা খুশির খবর। যাত্রা হইব আর তুমি খুশি হইতেছো? তুমি এখন জানো না আজকাল যাত্রায় কি থাহে। কি কও, জানবো না কে, এখনকার যাত্রা মানেই তো ড্যান্সের মাঝে মাঝে ডায়লগ। আরে ড্যান্সের কথাই তো কইতেছি, এইটাই তো সর্বনাশের মূল। আরে তোমার আজাইরা পেশাল, ড্যান্স হব পোলা মানে একটু আনন্দ ফুর্তি করবো, আর তুমি ভাবতেছো এই সর্বনাশা কথাটা। যাও যাও বাড়ি যাও। প্রাণের সখী রে, ওই দেখা যায় কদম তোলায় বংশী বাজাইতে। তোমার বউ কি আবার বাহির বাড়ি চলে গেছে নাকি? না মুরব্বি, ওই ঝামেলা না, গ্রামে তো সর্বনাশা কাম হইতে আছে। কি কও, আবার কি হইতে আছে? এলাকায় তো আবার যাত্রা হইতে আছে। যাত্রা? আমি তো 500 টাকা দিয়ে দিছি, আবার তুমি এইসব কে? কি কোন মুরব্বি, আপনিও টাকা দিছেন? কও কি, পোলাবান ফুর্তি টুর্তি করবো আর আমি টাকা দিব না? তাইলে আর আমি কি কম মুরব্বি, আমি তাইলে আসি। কি ব্যাপার, মিলে আইলো আবার চইলেও গেল, আবার এইসব কামে আহি নাই, ঘুমছি। গ্রামে নাকি যাত্রা হইব। হ, এটা আবার নতুন কি? প্রতি বছর সাথে থেকে তো কামটা আমি নামাই দিই। এই এলাকার পোলাপান্না ধরে বছরে কয়েকটা দিন আল্লাহ ফুর্তি করবার চাই, তাছাড়া তার মুখের পানে তাই তো আমি চুপ থাকতে পারি না। বিনোদনের তো দরকার আছে, তাই না? বিনোদন? বিনোদন মানে কি মেম্বার সাহেব, এখনকার যাত্রাপালা তো অর্ধনগ্ন জামা কাপড় পরিয়া অশ্লীল নাচ গান হয়, এই অশ্লীলতাই কি বিনোদন? যাও যাও বাড়ি যাও, যা বোঝো না তাই নিয়ে কথা কইবার আছে, আজেরই বেসর সব। আলহামদুলিল্লাহ, আপনারা ঠিক আছে থাকবেন? আলহামদুলিল্লাহ, অবশ্যই থাকবো বাবাজি।